সব দোষ নিজের উপর নেবেন না মা। দোষ দোষ যদি কারো হয়ে থাকে সে তো আমি কিন্তু খোঁজ করে যাচ্ছি মা। আমি আমি সব জায়গায় ফাইক লেটেল পাঠিয়েছি, হতেও তো পারে গঙ্গার গঙ্গার তীরবর্তী কোনো গ্রামে কিংবা কোনো চরে হয়তো ভূপাল। আমি খোঁজ চালিয়ে যাচ্ছি মা, আমি ভূপালের নামে ঢেরা অবধি পিটিয়ে দিয়েছি, ভূপালকে ঠিক পাওয়া যাবে। তোমার এখনো মনে হয়, এখনো মনে হয় ভূপাল ফিরে আসবে? আমার মনে হয় মা, আমার সত্যি মনে হয়, শুধু মনে হয় না, এমন দৃঢ় বিশ্বাস। তা না হলে যে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ভূপালকে তো আমি নিয়ে গিয়েছিলাম নদীর পাড় বাঁধানোর কাজের তদারকি করতে, আর ভূপাল সে কাজ পালনও করেছিল, একবারে মন প্রাণ দিয়ে সে কাজ ভূপাল পালন করেছিল, নিজে হাতে কাজ পর্যন্ত করেছিল। তাই তো সেই দিনও আমি সেই দিন মা মা আপনি বিশ্বাস করুন, সেদিন আমি আমি নিজে ওকে আপনি সব দোষ কেন নিজের কাঁধে নিচ্ছেন আমাকে একটু কইবেন? দেখো মা, আমি কিন্তু তোমার জামাইয়ের এই দশা দেখতে পাচ্ছি না, যা ঘটেছে তাতে তো ওনার কোনো হাত ছিল না। বাউন্ডা আজকেও বাড়িতে এসে কয়ে গেছে ওই জমিতে মন্দির প্রতিষ্ঠা করা উচিত হচ্ছে না। তোমার কি মনে হচ্ছে না মা, বারবার ঈশ্বরের নির্দেশ দেখি আমরা দিনের পর দিন শাস্ত ধর্ম সবকিছু আমার নি করে চলেছি, এবার তার ফল ফললো তো? দেখো মা, আমি কিন্তু কোনোদিন যদু আর ভূপালকে মহিনী থেকে আলাদা করে দেখি আমারও কষ্ট হচ্ছে মা, মুখখানা পেটে যাচ্ছে। আর এই সব কিছুর পরও যদি তোমার হুঁশ না পেরে তাহলে কিন্তু আমার পদ্ম তুমি দয়া করে থামবে কেন? মা মা আপনি আপনি কেন এমন করছেন বলুন তো? আপনি দয়া করে ভাবে ভেঙে পড়বেন না, আপনার বড় মেয়েকে তো আপনি চেনেন, সে তো বরাবরই এরকম কথাই। কিন্তু আমি আপনাকে বলছি মা, বিশ্বাস করুন, আপনার ভূপালকে আপনি ফিরে পাবেন, আপনার